Lelamani Yagula Hina Hai Lam Sofiro Ozra was in Yafo Ze Kobura Kokuma updates, Tomani Ozra Wanaroka Nokona Tajingosanga, Obahana Bisalgorni Ze Lama Hamilton Lukurogni San Montisaka Boroga Hina Hai Lama Puar Zagnani, the Obahai Kleino, Ozra Hina Hai Tekasa Kobura Kokuman Pajing Talayana, Obohunka, Shunamura, Bukastin, Obahino, Melagor Pro Polishota, Telkazlani, Bukaki Klai, Obahakina is still in Breeze, Nize Sanam Zagmani, Athane Piaba, Kor Dolly. Dolly Sunamura Dolly Day, Kamiams and Bishingo Zekaisa, or Obahana Tangla Suni, Breeze, Obanunka Gumote, the Mani Shakawa. বিজটা অনেকদিন ধরে তো এই যে গর্ত সৃষ্টি হইছে এতে চলতে আমরা অসুবিধা হই না অসুবিধা কি তা আমি মনে করেন দুদিন থাকলে হই আছে এই গাতার ভিতর লিখলে মনে কর কার করলে করলে আমি হই আছে বিশেষ করে বলা তো মোটামুটি চলে কিন্তু রাতে বেলা দিন অসুবিধা অসুবিধা হই এটা দেখলে মনে কর মাল নেই হইতে অসুবিধা এটা কত বছর ধরে অবস্থা এটা ও এটা মাস মাস ধরে বেশি কারণ আজকে তেলগাজলা বানিয়াছড়া দশরথ দেব এবং কলকাতার কিছু অংশ লোক এই টানা ব্রিজ দিয়ে যাতায়াত করে মেলাগড় বাজারে ওই ব্রিজটা অনেক দিন ধরে ওই গ্রামবাসীর যে ওই ব্রিজটা গর্ত গর্ত মাঝখানে কিছুদিন আগে কাজ করা বা কাজ করাইছিল 7 লাখ টাকার কিন্তু 50,000 টাকার কাজ করে সব শেষ করে দিতে ব্রিজটা দেখতে দেখি এই ব্রিজের কোনো অস্তিত্ব নাই দিনের বেলা যেমন তেমন রাত্রে মানুষ যাইতে যাতায়াত করতে মাঝখানে পা পিছলে নদীর গহরে চলে যেতে চায় কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই কি অজানা কারণে গ্রামবাসীরা প্রতিরোধ করতে পারছে না কি ভয়ে তার জন্য গ্রামবাসীদের অনুরোধে আজকে এই ব্রিজ দেখতে এসে দেখলাম এই ব্রিজের খুব করুণ দশা অতি সত্বর প্রশাসনের কাছে আমার নিবেদন থাকবে যে এই ব্রিজটাকে অতি সত্বর মেরামত করে ওই তেলগাজলাবাসীর যেন যাতায়াতের সুবিধা করে দেওয়া হয় অবহায় মেলাগড় পুর পরিষদে তেল কাজলা কচার মাজানে যে ব্রিজ স্টিল ব্রিজ তমানে আবহাওয়া বেলাখেনা হামিয়া উংজাক কচার মাজার অবহাকার হাকর উংজাক ফেবা আথানে যে প্রফান কতর পাতি মঙ্গ পাতি বই মানো হিনিন তঙ্গ শঙ্খ লোক রগ্নে কক সুসাম ফেবা গদাল জাক বেদেক আথানে মুংসা ইয়াপরে নাহাজা কতাবো ফাগান তাল দক তাল সিনে রমে অবহায় খেলাইনা হামিয়া উংজাক ব্রিজ আথানে তঙ্গ সঙ্গ লোক রক বেলাইখিন জঞ্জাল কলাইলাই জাক কেবে মুঙ্গ কলাইলাই জাক তে আথানে চিকন চিকন পাতি মুং তো পাতি ওই না তো ফিয়াবা যে প্রফানো কতর পাতি মুং পাতি ওই মানতে আথানে গুমতে তিমানে শাকাব ফিয়াবা অবহাই খেলাই তুমুং কতর পাতি মুং পাতি কেঙ্গে আথানে ফিয়াবা গদার জাক নাইকল বেদে রগ বরগ নে শাকাব বারচা দা নাহানো নাই হাইয়া অবহাই ন কক শিলচাম কক শাকা অজরাব ককতমা অজরাব সিনে ইয়াফাব সপাই জাগ অবঙ্ক সিনে চামুং এতে থঙ্ক মন্ত্রী যে মনোজ কান্তি দেবনি অবহাইন কক তাবুং অজরাব করোনা বেমার বেলেখেন পিরজাগৈ তংথানে যে জিম তে থং খলা রগ অবহাই খলাই ন মথাগৈ রিজাকা থং নানি বাগৈ যে ইভেন্ট রক্ত মানে অবরক্ত সকাং বারিয়ান মথাগৈ রিজাকা ফিয়াবা তাবু তে জিম রগব খুলক জাখা তংলাক হিনি ন সাবৈ খনারিকা মনোজ কান্তি যখন আমরা
সারা ভারতবর্ষে কোভিড 19 পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, যার ফলে ত্রিপুরা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট যেমন স্কুল কলেজ এবং সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, আমরাও খেলাধুলার জগৎকে সম্পূর্ণ বন্ধ রেখেছি। সম্পূর্ণ সবজেক্ট সম্পূর্ণ খেলা, শুধু স্প্যানিশ লা লিগা যেটা আমরা আর্সেনাল বাজেট আগে ছিল 3 বছরের জন্য চুক্তি, আমাদের এখানের ফুটবল প্লেয়ারদেরকে যারা ট্রেনিং দিচ্ছে এটা শুধু আমরা চালু রেখেছি, কারণ এটা বিশাল টাকার চুক্তি, 15 কোটি টাকার চুক্তি 3 বছরের জন্য। সো যদি আমরা না খেলাই আমাদের এই অর্থ না আসবে, সেদিকে চিন্তা করে আমি খেলাটা শুধু প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করছি, এবং অন্যান্য খেলা আমরা সব বন্ধ রেখেছি। কোনো জিম যদি খোলা থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হবে অতি সত্তর বন্ধ করার জন্য। সম্পূর্ণ ধরনের যে কোনো ধরনের খেলা আমরা বন্ধ করি। অবহাইন চিনি থক মন্ত্রী তে চামুংনি মন্ত্রী যে মনোজ কান্তি দেব অবহাই খেলাইন সবাই খনারিকা তাবুনে উং তঙ্গ জরান নাহারিন তাবুনে উং তঙ্গ জরানে ককন ওয়ান সুগিন অবহাই খেলাই জিএম মথাগৈ তনি জানে তে থংখলা তে থংমুং রক আগিন মথাক জাগা ফিয়াবা তাবুক জিম রক বক থাক জাগনাই খিনি ন সবাই খনারিকা অজরা ওহাইন হাই তে গাইছে কক কক তোমা চিনি অ ইয়াফা বর্ষপকে অবহাইন চিনি যে সমাজ কল্যাণ মন্ত্রী ছান্তনা চাকমানি বখাক খেলায় অবহাইন বিনি নুখুংনি যে বড় রক বিনি বতাসংনি মুঙ্গ যে কক শিলচা মুং কসা মানে আব মুংসায় আব এরং বড়ংনি নুখুং ন লাসিমা সিনজা খেলাইনা বাগাইন আবহাই খেলায় সোশ্যাল মিডিয়া বো অবহাই খেলাইলে ভাইরাল উঙ্গ হিন ব ক সাবই খেনারিকা বিনি বতা বুফাই সনতি যে কক পিরজা মানে আব বেলাইখিন চায়াতে বড়ন লাসিমা সিনজা খেলাইরিনা নাই হিনি ন অবহাই খেলায় সাবই খেনারিকা হদা হামকরাই মন্ত্রী সান্তনা চাকমা আপনারা দেখেছেন যে কদিন আগে যে ঘটনা হয়েছিল আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেল এবং পত্রিকাতে। সেই ব্যাপারে আমি বলতে চাই, গতকাল মঙ্গলবার ছিল, তো আমাদের চাকমা সামাজিক আমাদের পঞ্চায়েত আছে, তো সেই ক্ষেত্রে তো ওনারাও চেয়েছেন যে পঞ্চায়েতে আগে সেই ব্যাপারটা দেখার জন্য। তো আপনারা জানেন যে সেই ব্যাপারটা ছিল অনেকে হইচই হয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে। তো সেখানে বলা হয়েছিল যে মন্ত্রী চাকমার 2 ভাই এবং মা, তো আমার নাম জড়িত ছিল, যে আমাদের পরিবারের লোক নাকি পাশের বাড়ি যে তুনু মাস্টার ওনার ওয়াইফ রুমা চাকমা উনি অভিযোগ এনেছেন যে আমরা নাকি ওনাদের বাড়িতে হামলা করেছি। তো সেই ক্ষেত্রে যে গতকাল যে আমাদের চাকমা সামাজিক পঞ্চায়েত বসেছিল সেখানে সম্পূর্ণভাবে উনাদেরকে আমাদের চাকমা সামাজিক পঞ্চায়েত সেই সেই ঘটনাকে উনাদের যে উনারা যে মিডিয়াতে বলেছিলেন সেটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উনারা এবং লিখিতভাবে সেটাকে দিয়েছেন, এবং উনারা প্রায় সময় মদমুক্ত অবস্থায় আমাদের বাড়িতে এবং কি আমাদের পরিবারকে এবং পরিবেশকে নষ্ট করছে বিভিন্ন মদমুক্ত অবস্থায়। তো সেটা দীর্ঘদিন যাবৎ চলছিল, চলে আসছিল, এবং এর আগেও 2 বার আমাদের চাকমা সমাজে যারা রয়েছেন, যারা ওইখানকার অভিজ্ঞ ব্যক্তি এবং বুদ্ধিজীবী, উনাদেরকে সেই ব্যাপারে উনাদের নজরে আনা হয়েছিল, এবং সেই ব্যাপারটা 2 বার উনারা 2 বার সেটাকে মীমাংসা সেটাও হয়েছিল, এবং সেখানেও বলা ওনারা বলেছিলেন যে উনাদের ভুল হয়েছে আর দ্বিতীয়বার এই ধরনের কিছু করবেন না, সেটা মৌখিক ছিল। তো এবারে লিখিতভাবে এবং আমাদের পেছাত্ত কমলাপুর যে চাকমা সামাজিক পঞ্চায়েত রয়েছেন সমস্ত লোকেরা সে কালকের দিনে উপস্থিত ছিলেন, এবং ওনারা বলেছিলেন যে লিখিতভাবে বলেছেন এই ধরনের ঘটনা আর কখনো করবেন না।
অবহায়ন নরক অজরাবখনাখনা সিনে হদ হামগ্রাই মন্ত্রী শান্তনা চাকমান নরগ্ন দাদাক সিদাক লাইয়ে ববাহায় কক সাবৈ খনারি কে তামিয়াকে অবহায়ন বরংনি নুখং তে বরংনি বতা বুফায়ং অবহায়ন বরংনি নুখুন লাখিমা সিজা খাইনা বাগিন অবহায় কলাইয়ে কক শিলসা মঙ কসাগা গবাংমা ককতমা বলাই এবাকাবাতে ককতমা নি যে ফুনো খজামনে যে চ্যানেল লগ অবহায় খলাইয়ে যে লাখিমা সিজা খলাইরি জামনে আব বেলাইন সায়া হিনিন সাবৈ খনারি কা বরংনি যে হদাও অবহায় খলাইয়ে যে সোয়াল মুনি যে তংমানি আরো বরং সোয়াল জাকা হিনিন সাবৈ খনারি কাতে অজর বহাইন হয় সিনে অবহাইন দিনিনি শাল নার্স রগনি শাল তামিগে করোনা বেমার ন কাসুনা থানতানি ফিয়াবা ডক্টর রগনি লগে লগে সাকা নাইকল নাই রগনি লগে নার্স রগনি মূলা যাব বেলেখেন কতর আথানি অবহাইন ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি তিনিনি যে অবহাই খেলায় বিনি সালন রগিন বন সাল বরমরি ওই দিনে অবহাই খেলায় চিকন সাকলায় আইজিএম সাকাম নগ অবহাই খেলায় পালাই জাকা তিনিনি যে নার্স দে অবহাই খেলায় ন তিনিনি নার্স রগনি সাল পালাই জাকা করোনানি অজরাও চিকন সাক খেলায় চলাকালীন পরিস্থিতিতে আমরা খুবই স্বল্প আয়োজন স্বল্প পরিসরে আমরা আজকে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন করেছি। সাধারণ মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই আমরা প্রবন্ধের জন্মতিথি কে যিনি ছিলেন আধুনিক নার্সিং এর ফাউন্ডার ওনার জন্মতিথিকে ইন্টারন্যাশনাল নার্সিং ডে হিসেবে আজকে সেলিব্রেশন করেছে যথেষ্ট নেই। অবহেন হাইকে নখনা নরক তিনিনি অজে নার্স রগনে সালা ও আইজিএম সাকাম নগ চিকুন সাকলাইয়ে পালাই জাকা অজর ওহাইন হাইসং নুকলিকে তঙ্ক সংখ লুক রংনে বিসিং অজর ও বেলাই খেলাইন কিসিসা আয়ুক মুয়ুগুংলাই জাগা আবংকা চামুংনি থক যে সালব্রুম জং চাওই তং আথানি চামুংনি থক নি রাংমারি বাংথানি ন অবহাই খেলাইয়ে ফিয়াবা যে হুলসেল রিনাই রক অবহাই খেলাইয়ে যে হুলসেলনি রাং মারিব ন অবহাই খেলাইয়ে ফালমানি নুকজাকা গোল বাজার অবহাই খেলায় করোনা বিদিনি যে সাকলাইজাকা রায়দাবনি বিসিঙ্গ খেলায় ন অবহায় রায়দাতেই খেলায় না রায়দা মানে ওই ন অবহাই খেলায় থক ফালমানি নুকজাকা গোল বাজার অবহাই খেলায় গোল বাজার থক ফালমানি নুকজাকাতে চামুং যে চুং যে সামানি সালব্রুম যে চামুং চামানি যে থক অবহাই খেলায় অ থক চাথানি অবহাই থকনে রাংমারি বাংথানি ন অবহাই খেলায় গোল বাজার অবহাই খেলায় ফালমানি যে হোলসেলনি যে রাং মারি বাইন অবহাই খেলায় টঙ্ক সংখ লোক রগ্ন সিঙ্গেল খেলায় ফালতারি রাং অবহাই খেলায় কিছিসা রাং মারি বাইন ফালমানি নুকজাকাতে করোনানি অসনি জরাব খরকসাতে খরকসা বাই চালেই তমানে রায়দান রুকিন অবহাই খেলায় ফালমানি নুকজাকা গোল বাজার আমরা বিগত 15 দিন যাবতে পাইকারি বাজারে একটা নিজ স্থির অবস্থায় করে রেখেছি, এটা আজ অব্দি চলছে। তো আমরা আপনাদের মারফত বা সাধারণ পাবলিক থেকে আমাদের কাছে বলেছে যে খুচরো বাজারের আগে তেলের বাজারটাও অস্থায়ীভাবে বেড়ে যাচ্ছে। তো আমরা দেখলাম যে আমাদের যেহেতু পাইকারি বাজারে রেখেছে আমাদের বিগত 15 দিনে একটা হয়ে গেছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে রাজ্যবাসী থাকছে বর্তমানে পরিস্থিতির মধ্যে আমাদের দাঁড়াতে পারি, তার জন্য আমরা আজ থেকে আমরা পাইকারি মূল্যে খুচরা তেল বিক্রি করবো এবং আমাদের প্রত্যেক দিনে রিক্সা প্রত্যেক দিন এখানে লেখা থাকবে। আমরা এখন পুরনো স্টক যে মালটা আছে আমরা আগে রেট অনুযায়ী বিক্রি করছি এবং এটা উদ্দেশ্য একটা থাকবে, পাইকারি মূল্যে পাইকারি যে মাল রেটে থাকবে এটা খুচরো মূল্যে আমরা বিতরণ করবো। আগামী দিনের রেটটা আমরা এখানে টাঙ্গিয়ে দেবো, আবার সে যদি আগামী রেটটা যদি আমাদের কাছে নতুন মাল আসে সেই ক্ষেত্রে বাঁচতে পারে, আর নয়তো একই অবস্থায় থাকে। একটাই আছে যেহেতু আমাদের এখানে বর্তমান পরিস্থিতি থেকে আমরা অন্য জায়গায় আউটিং করতে পারছি না, যেহেতু আপনারা বাজারটা ও
অবহায় খেলাইন তঙ্গর সংঘ লুকু লগ্ন চুবানানি বাকে অবহায় খেলাইন যে হোলসেল যে বানিয়া খেলাইনাই অবহায় খেলাইন বুসকাঙ্গ ফাইজিং ফাইলাইকা তঙ্গর সংঘ লুকু লগ্নে যে চামুং যে থক নিজে রাংমারি বাংজাখা তংমানি আথানি যে আয়ুক মুয়ং তথানি কিজিসা খা কচাংরিনা বাকিন বরং অবহায় ইয়াপরে অজরাও চিনি কগ্র কক্টমা আপডেটস আসক জরাতেন সারিখ জরানি হাইন হাই সানজা জরানি কগ্র কক্টমা আপডেটস তুবুই কেফেলে ফেফিনে আসক জরতে কুবিনে পান্ডা নাইন বাকে নাইতনে নিউজ ভ্যানগার্ড খুলুমখা।